কিন্তু যেসব সার্জনরা এখানে রয়েছেন এবং সার্জন যেখানে যাবেন সেখানে সার্জিক্যাল সাইডের ইউনিটটা তৈরি করতে গেলে কি লাগবে, কি দরকার হবে সেটি যদি আমার কাছে নিয়ে আসেন, আমি নিশ্চিত যে আমি আপনাদেরকে সেভাবে সেখানে এই ইউনিটটি চালু করার জন্য যা যা দরকার সেগুলো দিয়ে সাহায্য করতে পারবো নিশ্চয়ই। এবং আমি চাচ্ছি চিকিৎসা হতে পারে তাহলে তো জেস্ট হাসপাতালে এসে বের করতে পারে না, দুই তিন গুণ বেনিফিট যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে এসে বের করবে, তার কাছে যাবে কেউ ছিল না। আর আমার যদি চার চিকিৎসা ছিল ওই করতে পারি আমি বলবো যে আমাদের যেহেতু সব করোনাটা মেডিকেল কলেজে মেডিকেল সাইটটা এস্টাবলিশ করা ইজিলি প্রবলেম সামান্য কিছু যন্ত্রপাতি লাগে সেগুলো দেওয়া সম্ভব হবে, কিন্তু সার্জিক্যাল সাইটটা হয়তো আমরা তৈরি করতে একটু সময় এবং যন্ত্রপাতি উল্টা পয়সা লাগবে, সুতরাং তা থেকেও আমি বলবো যে এই দুটো মেডিকেল কলেজে করে আমি আয়োজন পেয়ে আছি। I'll be happy that as much expansion as you can do, at least all medical colleges, surgical side, plastic surgical side, আমাদের মানে করতে যাওয়া উচিত। কারণ আপনারা তো জানেন যে আমরা কার্ডিয়াক সার্জারি অন্তত দেশের বেশ কয়েকটি জায়গায় শুরু করতে যাচ্ছি এবং সেই কার্ডিয়াক সার্জারি যদি শুরু করতে পারি তো সেখানে প্লাস্টিক সার্জারি শুরু করার না করার কোন কারণ থাকবে বলে মনে হয় না। সুতরাং এই দুটি সেন্টারে আপনারা পোস্ট তৈরি করে পোস্টিং দিয়ে আপনারা শান্ত থাকবেন না, এই জন্য আপনাদের দেশের বিভিন্ন জায়গায় যে মেডিকেল কলেজগুলো আছে বিশেষ করে অন্য সিনিয়র মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানে কিভাবে আমরা এই সার্জিক্যাল সেটা আমরা নতুন করে করতে পারি সেদিকে নজর দেবেন, আমি আপনাদের সাথে আছি নিশ্চয়ই। আর আমরা যেটি আমাদের দরকার হয় স্পেশালিটি করতে গেলে যেটা আমাদের কিছু আইসিইউ সিসিইউ বা অন্যান্য কিছু যন্ত্রপাতি এবং অন্যান্য কিছু জিনিসপত্র প্রয়োজন হতে পারে, সেগুলো যদি আপনারা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আমাদের কাছে আসেন, আমার কাছে আসেন, আমি নিশ্চয়ই করতে পারবো এটা। যতটুকু আমি এক দেড় বছরের মধ্যে বলছি সেটি মন্ত্রণালয়ে যদি প্রপার প্ল্যানিং এর মধ্যে প্লেস করা হয় জিনিসগুলো তাহলে কিন্তু আমি দিতে উদ্বৃত্ত দেওয়া সম্ভব। যেটি আমি দেখেছি সেটি হচ্ছে যে ইম্প্রপার প্ল্যানিং অফ ডেভেলপমেন্ট অফ মেডিকেল কলেজেস এবং ডিস্ট্রিক্ট হসপিটালস, এই জায়গাটাই আমাদের দুর্বলতা। আর এই জায়গাটাই আমরা বিভিন্ন মেডিকেল কলেজের সিনিয়র লোক যারা আছেন তারা তাদেরকে বলবো প্রিন্সিপাল উইথ দি ডিরেক্টর এবং তাদের মাধ্যমে আপনাদের কি রিকোয়ারমেন্ট যদি আগামী বাজেট এখন তৈরি হয়ে যাচ্ছে, আগামী বাজেট আগামী বছর কি কিনব, 2011-12 সালে কি জিনিসপত্র কিনা তা কিন্তু অলরেডি তৈরি হয়ে পাশ করা হয়ে গেছে, আপনার হয়তো জানেন না। দিস ইজ দি প্রবলেম, আমাদের ডাক্তার অ্যাডমিনিস্ট্রেশনদের প্রবলেম হচ্ছে এটা যে 2011-12 সালে কি কিনতে হবে তা অলরেডি লিস্ট হয়ে গেছে কিন্তু আপনারা কিছু জানেন না। ইউ মাইট হ্যাভ নট টেকেন এনি ইন্টারেস্ট, তো এখনো যদি ইন্টারেস্ট নিয়ে সেগুলো দেখার চেষ্টা করেন, এখনো যদি ইন্টারেস্ট নিয়ে আমাদেরকে বলেন, আমাকে বলেন যে এই জিনিসগুলো যাই না, এই জিনিসগুলো করা দরকার, তাহলে কিন্তু আগামী বছরের জন্য ঢোকাতে পারবো। আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এসে বলবেন যে আমার এটা দরকার, তখন কিন্তু আই হ্যাভ নথিং টু ডু এনিথিং, কারণ নিয়ম নীতির মাঝখানে আমি আটকা পড়ে যাই। সুতরাং সেই জিনিসগুলো বুঝে আপনার অ্যাডভান্স প্ল্যানিং দরকার কি কি করতে চান, তো সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমরা স্বাস্থ্যনীতি আপনারা জানেন একেবারে সর্বনিম্ন পর্যায়ে, গ্রামের সর্বনিম্ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতি 6,000 মানুষের জন্য, উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে মেডিকেল কলেজ এবং স্পেশালিটি হসপিটাল, এটা হচ্ছে আমাদের বিন্যাস। এছাড়াও একটি বড় বিন্যাস আছে স্বাস্থ্যসেবা, সেটি হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার ইজ ভেরি সাকসেসফুল ইন বাংলাদেশ, আমরা 90-95% করুন যারা প্রায় 100% কাছাকাছি, কিন্তু যেহেতু কিছু কিছু জায়গায় একটু কম সেজন্য অ্যাভারেজে কিন্তু আমরা 90-95% কাছাকাছি প্রাইমারি হেলথ কেয়ার, উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য রিজন। এই জন্য বাংলাদেশকে প্রাইজও দিয়েছে যে পাপড়া প্রাইমারি হেলথ কেয়ার আমরা এত ভালো করছি এবং ধরে যাচ্ছি। তো এই প্রাইমারি হেলথ কেয়ার উই হ্যাভ বিন এবল টু ডেলিভার, কিন্তু আমাদের যে ক্লিনিক্যাল মেডিসিন
মেডিসিন আমি বলি যে ফেস অফ হেলথ সার্ভিস, যেটি হাসপাতাল, মানুষ চিকিৎসা বলতে হাসপাতাল বুঝে, সেই হাসপাতালের ব্যবস্থাপনা এবং সেখানে চিকিৎসা এবং চিকিৎসার মান কিন্তু আমরা জনগণকে সন্তুষ্ট করতে পারি না, এটি আমাদেরকে স্বীকার করে দিতে হবে। এবং সেটি পারি না যে কেন পারি না, কি জন্য পারি না, কোথায় অসুবিধা, সেগুলো যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু আমরা আগামীতে উন্নতি করতে পারব। আমরা এখানে আমি মনে করি মোস্ট লাইকলি প্রবাবলি মোস্টলি সিনিয়র পিপল ডিস্ট্রিক্টে হতে হতো পরে বা ডিস্ট্রিক্টে হয়তো কম, মানে মেডিকেল কলেজ জায়গা থেকে আমরা হয়তো বেশি এখানে আছে বলে মনে হয়। তো সেখানে আমাদের এই সার্ভিসগুলো উন্নতি করার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের উই হ্যাভ টু গিভ দিস মোর টাইম টু দ্য পেশেন্ট, মানুষকে তো সময় দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। সাধারণ মানুষ গ্রাম থেকে উঠে, আমি তো প্র্যাকটিস করা মানুষ, আমিও দেখেছি যে একেবারে গ্রাম থেকে যে মানুষটা চলে এসছে মেডিকেল কলেজের আউটডোরে, কোথায় আউটডোর, কে কার সাথে কথা বলছে, আপনার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে, বাংলায় সোজা বাংলায় কথা বলেও তার মাথার মধ্যে ঢুকে না, বিকজ হি ইজ লস্ট ইন দ্য এনভায়রনমেন্ট। ওই মানুষটা যে গ্রামের লোকটা যে এখানে এসে আপনার সাথে কথা বলছে, সেটা তো সোজা বাংলা করলেও তার মাথায় ঢুকছে না, এই জন্যই বিকজ হি ইজ নট কেপেবল টু অ্যাবজর্ব। দিস ইজ ট্রু। আপনাকে আজকে যদি আমি সিঙ্গাপুর বা আমেরিকা পাঠিয়ে দেয় ওই ইংরেজি বদল কথা বললে ইংরেজি বুঝতে হবে, আপনার মাথার মধ্যে ঢুকবে না, বিকজ দিস ইজ এ সিমিলার সিচুয়েশন, বিকজ ইউ উইল বি লস্ট ইন এনভায়রনমেন্ট। বাইরে কি হচ্ছে পারিপার্শ্বিকতায় আপনার এত ইয়ে চলে যায় যে আপনি বুঝতে পারবেন না, তার জীবন বন্ধুগুলো এই জিনিসগুলো মনে রেখেই কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ যারা বাইরে থেকে আসে তাদের সাথে একটু কথা বলতে হবে এবং কথা বলে তাদেরকে বোঝাতে হবে, সেই সেই হিসাব নিকাশ করেই আমাদের চলতে হবে। আমাদের চিকিৎসার ব্যাপারে বা চিকিৎসার কোয়ালিটির ব্যাপারে যতটা না আমরা আমাদের দুর্বলতা, আমাদের দুর্বলতা মানুষের সাথে মানুষকে আপন করে নেওয়ার ব্যাপারে, একটু এসে কথা বললে, একটু বাই বাচ্চা বা মূল্যে কথা বললে তারা সন্তুষ্ট হয়। ইন ব্যাকচুয়ালি রিমেম্বার দিস, আমাদের যারা শিক্ষক রয়েছে তাদেরকে বলবো ইউ হ্যাভ টু ইম্পার্ট দিস টু দ্য স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, আমার দুটো যন্ত্র লাগবে, একটা মনিটর লাগবে, একটা রেসপিরেটর লাগবে, একটা ইঞ্জিনিস লাগবে, সেই জিনিস লাগবে, দ্য ইজিয়েস্ট অফ দ্য ইজিয়েস্ট সলিউশন। কিছু টাকা দিলাম কিনে রাখলেন, কিন্তু ওটার মেনটেন্যান্স হলো না, কে চালাবে তার ঠিকানা নেই, যে চালাবে তার ট্রেনিং নেই, কয়েকদিন চলল তারপরে সরকার তার মাল দরিয়ামে ঢাল বলে পরামর্শ হয়ে চলে গেল। এই সিচুয়েশন কিন্তু আমাদের জীবন ক্ষেত্রে এই জায়গা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট দিস ইজ ইউর ওন 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 ইনস্ট্রুমেন্ট। আমি আমার ছাত্রদের বলতাম যে এখানে আছে কেন জানি না, যে ইফ ইউ ক্যানট থিঙ্ক দি পেশেন্ট, যদি ওই রোগীকে যদি মনে না করতে পারো দ্যাট শি ইজ ইউর মাদার, শি ইজ ইউর সিস্টার, অর শি ইজ ইউর ফাদার, অর শি ইজ ইউর সান অর ব্রাদার, তাহলে তুমি চিকিৎসা দিতে পারবে না। তোমার ছেলের অসুখ হলে যেরকম বিচলিত হোক, তোমার ওয়াইফের অসুখ হলে যেরকম বিচলিত হোক, তোমার মাম্মার অসুখ হলে যেরকম বিচলিত হোক, যে রোগীটি তোমার সামনে আছে বসে আছে তার জন্য তোমাকে ইকুয়ালি অ্যাটেনশন এবং বিচলিত হতে হবে যে এম আই ডুইং দ্য রাইট থিং। এটাই কিন্তু চিকিৎসা নেই, এর পারে কিছু আছে, শুধু দশ টাকা বিশ টাকা পকেটে পড়লো কি আর ওষুধ দিকে নিয়ে বাড়ি চলে গেলাম তাহলে হবে না। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই মাস্ট চেঞ্জ। আমরা আমরা এবারে দিন বদলের কথা বলে সরকার এসেছি, আমরা দিনকে বদল করতে হলে সমস্ত জায়গায় এরপর করতে হবে। আমরা আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ব্যবস্থাপনা ইতিমধ্যে অনেকগুলো হয়েছে সেগুলোর মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করতে পেরেছি, অনেকগুলো করতে পারিনি। আশা করছি বিশেষ করে আমাদের বিএমএ সেক্রেটারি